Corona Bebok Akri Toma Jorawa Nang Mani Babe 20,000 Rang by Kok Paye Nar Sebuk Twlangna Haste Hapa Yagolo Corona Turuk Turuk Shari with Hanke Borono Nori Hosak Puka Haino Hai Tanli Tal Tamni Yagolo Tewashat Twlangna Puka Borono Obahayan Tangi Tonga Bornitina Tini Krak Shalo Jibi Shakam Nogo Jolimuni Koranki Shalaka Borono Sebuk Twlangna Bagay Te Haste Hapa Shakam Bede Hekaba মন্ত্রী অকরা নিথানি সামমনি খরা সঙ্গে না বাগে সারা দেশে প্যান্ডেমিক সিচুয়েশন আসে 2019 করিতে তখন সারা দেশ যখন বিশ্ব মহামারীতে আতঙ্ক তখন আমরা সেই ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মী নার্সরা আমরা এগিয়ে আসি মানুষের জীবন রক্ষার স্বার্থে আমরা ওই সময় থেকে এখনো পর্যন্ত আমরা হসপিটালে কোভিড 19 স্টাফ হিসেবে পরিচিত এখনো আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিউটি করার পরও আমাদের ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা আমরা পাচ্ছি না আমরা এই নিয়ে এর আগে এক দুবার মুখ্যমন্ত্রীর অধীনে যে দপ্তরটা ওনার কাছে আমরা এক দুবার চিঠি দেওয়ার পর ওনার কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি ওনার সাথে দেখা করার জন্য বারবার আমরা সেক্রেটারি ভবনে চিঠি দিই আমার কিছু আমাদের এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এবার কথা হচ্ছে কি আমরা যদি দিনের পর দিন এইভাবে ডিউটি করে যাব কোভিড 19 স্টাফ হিসেবে পরিচিতি দিয়ে স্টাফের প্রচুর কাছে স্টাফ নেই হসপিটালে আমরা এর আগে আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানান দিয়েছি সারা রাজ্যকে যে আমাদের যারা প্যান্ডামিক টাইমে ডিউটি করেছি আমাদের জন্য লাইফ টাইম অনিশ্চিত করা হয় এর আগে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল উনি আমাদের কথা দিয়েছিল যখন প্যান্ডামিক টাইমে যে আমাদের যারা কোভিড ডিউটি করছে বিপদের সময় যখন আমরা আতঙ্কিত হয়ে সবাই জানবাজি রেখে ডিউটি করেছি আমাদেরকে 10-15% মার্ক দেবে বিভিন্ন চাকরির ইস্যুতে এবং আমাদের চাকরি দেওয়ার প্রাধান্য দেওয়া হবে এই বলে আমাদের কাছে সার্টিফিকেটগুলি এখনও আছে কোভিড 19 যে সার্টিফিকেটগুলি সেইগুলি এখন এইগুলি দেখা যাচ্ছে কলা পাতার মতো হয়ে যাচ্ছে কারণ আমরা ডিউটি করছি বারবার আমাদের সার্টিফিকেটও প্রদান করা হয়েছে কিন্তু আমাদের এখনও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না দু মাস তিন মাস করে আমাদের রাখছে আবার আমাদের ছেড়ে দিচ্ছে এরকম করে তো আমাদের লাইফ তো আর পার্মানেন্ট হয় না আমরা তো ডিউটি করছি দিনের পর দিন আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমাদের মধ্যে অনেকের বয়স ওভারসিস হয়ে যাচ্ছে ওরা বাড়ি ঘরে চলে যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এসে ভরে বাচ্চা কাচ্চা আছে তবু মানে জীবন বাজি রেখে ডিউটি করেছে ওই সময় কিন্তু এখনও পর্যন্ত আমাদের পার্মানেন্ট করা হচ্ছে না আমাদের কাছে এতটুকু খবর আছে আমাদের সময় যখন ডিউটি করতাম 100 জন ডাক্তার ছিল আমাদের সাথে ওদেরকে রেগুলার করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের করেনি আমরা এখনও স্টাফ নার্সের 100 জন কন্ট্যাক্ট বিচিল করে যাচ্ছি তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এর আগে দু একবার আমরা জানিয়েছি আমাদের কোনো রিপ্লাই আসেনি এখনও আবারও আমরা কোনো জন্য অনুরোধ করছি যেহেতু দপ্তরটা ওনার অধীনে আমাদের জন্য রেগুলার করা হয় এবং আমাদের যদি রেগুলার না করে আমাদের আন্দোলন দিন দিন তীব্র হয়ে যাবে আপনারা কতজন আছেন এবং কত টাকা করে আপনাদেরকে দেওয়া হচ্ছে আমাদের টোটাল 20,000 টাকা করে প্রথমে 7 দিন যখন 24 আওয়ার্স ডিউটি করেছি 24 ঘন্টা পিপি কিট পরে আমরা মানে ডিউটি করেছি তারপর যখন আস্তে আস্তে কোভিডটা যখন কমতে থাকলো তখন 100 জনের মতো আমরা টোটাল আছি 100 জন এখনও পর্যন্ত আমরা ডিউটি করছি এবং আমাদের কিন্তু এখনও পর্যন্ত স্যালারিও প্রদান করা হয়নি মার্চ মাস থেকে এখনও পর্যন্ত স্যালারি পেন্ডিং আছে 20,000 টাকা করে স্যালারি এখনও পাইনি কেউ তবু আমরা লেগে আছি আশায় যে হয়তো আমাদের কিছু হবে মানবিক দিক দিয়ে সরকার আমাদের চিন্তা করবে আমাদের কথা ভেবে চিন্তা করবে ডিউটি করে যাচ্ছে ডিউটি আমরা ডিউটি কাজ চলেই যাচ্ছে কিন্তু আমাদের এখনো পার্মানেন্ট কিছু করা হয়নি আমাদের 12 বছর আমাদের হবে হবে কিন্তু এখনো কিছু হয়নি এক মাস দু মাস করে ডিউটি হয়েছে আমাদের হয়তো কন্ট্যাক্ট বিষয়ে যদি আপনারা আমাদের রাখতে হয় 11 মাসের জন্য করেন 4-5 বছর জন্য করুন নাহলে পার্মানেন্ট দেন না আমরা কীভাবে 2-3 মাস পর আমার ছাঁটাই হয়ে যায় আবার আসি আবার ডিউটি দেয় হসপিটালের স্টাফ ক্রাইসিস তবু আমাদের নেয় না আমরা তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় বা আমরা কোনো রাজনৈতিক রং এনে আমাদের মধ্যে আমরা স্বাস্থ্যকর্মী মানুষের স্বাস্থ্য রক্ষার্থে আমাদের জীবন বাজি রেখে ডিউটি করেছি আমাদের সাথে তো একটু মানবিক দিকে চিন্তা ভাবনা করা দরকার আমাদের কী হবে ভবিষ্যৎ কী আমাদের